हेलो अस्सलामु अलैकुम, आमी शिरीन अमीन। आमार रान्नाघर चैनल थेके आमी बोलछी। तो आज के आमी देखाबो जे मुरगीर माँस किभाबे आमी आलू दिए रान्ना करबो। तो एखाने आमी एकटा मुरगी नियेछी, मुरगीर अर्धेकटा नियेछी। तो एखाने आमी नियेछी टमेटो, काँचा मरीच, पेंयाज कुचि, एटा नियेछी आदा रसुन बाटा। आमी आदा रसुन एकसाथे बेटे नेई सब समय, माने ब्लेंडार करे नेई। तो एखन आमरा चले जाबो रान्नाय। একটা কড়াই বসিয়ে দিলাম আমি। কড়াইটা একটু গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দিব, কারণ এইভাবে অনেক সময় মুরগির ভুনা খেতে খেতে ভালো লাগে না। তো আজকে একটু ট্রাই করলাম যে মুরগি মাংসটা একটু আলু দিয়ে রান্না করি, সাথে একটু টমেটো দিব। তো এখানে আমি তেলটা গরম হয়ে গেলে আমি এখানে মশলাগুলো দিয়ে দিলাম। গরম মশলাগুলো এলাচি, দারচিনি, লং এবং তেজপাতা সবগুলো দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো একটু ভালো করে ভাজা ভাজা হলেই এখানে আমি সব মশলা দিয়ে দিব। তো এখানে আমি দিব এখন আদা রসুন বাটা। আর আদা রসুন বাটা পেস্ট আমি একসাথেই করি সবসময়। রসুনটা একটু কম দেই আর আদাটা একটু বেশি দেই, দিয়ে একসাথে আমি পেস্ট করি। তো এটা আমার কাছে খুব সুবিধা লাগে। অনেক সময় দেখা যায় একসাথে করে নিলে আমি সব তরকারিগুলোতেই দিতে পারি। তো এখানে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এক টেবিল চামচের মতো দিয়েছি আদা রসুন পেস্ট একসাথে মিক্স, যেটা হয়ে যায়। এখন দিব আমি মশলাটা ভালো করে কষে গেলে এখন দিয়ে দিব আমি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া আমি এক চা চামচেরও কম দিয়েছি এখানে। এখন দিব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া আমি কম দিয়েছি কারণ এখানে আমার কাঁচামরিচ অ্যাড আছে। কারণ কাঁচামরিচ যেহেতু আমার বাচ্চারা খাবে, সেহেতু কাঁচামরিচ দিয়েছি আমি তিন চারটা, আর মরিচ দিয়েছি হাফ চা চামচ। এখন দিব ধনিয়ার গুঁড়া। তো ধনিয়ার গুঁড়োটা একটু ভালো, একটু বেশি করে দিলে ভালোই লাগে, খারাপ লাগে না তরকারিটা। তারপরে দিব আমি জিরার গুঁড়া। জিরাটা আমি ভালো করে ভেজে তারপরে পাটাতে, শিলপাটাতে পিষে নিয়েছিলাম। তো এটা দিয়ে দিলাম জিরার গুঁড়াটা। জিরাটা আপনারা এমন কাঁচা জিরাটা ভালো করে মানে পেস্ট করে, পিষে পেস্ট করে নিতে পারেন। ওইটারও একটা স্বাদ আলাদা আর ভাজাটারও আলাদা একটা ফ্লেভার আসে। তো এইভাবে আমার মশলাটা যখন কষে যাবে ভালো করে, তখন আমি এটার ভিতরে মাংসগুলো দিয়ে দিব। এখানে লবণ অ্যাড করে দিলাম। তো আমার মশলাটা ভালো করে কষে যাক। তো মশলাটা ভালো করে কষে গিয়েছে, দেখতেই পাচ্ছেন উপরে তেলটা বেশি উঠেছে। তো এখন আমি মাংসগুলো দিয়ে দিব। আর আমি মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আগে থেকেই, জাস্ট ভিডিওটা শর্ট করার জন্য। তো এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি, আলু দিয়ে রান্না করব। তো মাংসটা অল্প একটু কষে গেলে, মশলাটা একটু ভালো করে লেগে গেলে আমি আলু দিয়ে দিব, কারণ ব্রয়লার মুরগি অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এর জন্য আমি আলুটাও একটু দিয়ে দিচ্ছি একসাথেই। ভালো করে নেড়ে চেড়ে আমি একটু ঢাকনা দিয়ে দিব। তো এখানে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো এই পর্যায়ে হয়েছে। তো এখন আমি এই পর্যায়ে টমেটোগুলো দিয়ে দিব, কারণ টমেটো দিলে একটু ঝোলটা একটু মানে আঠালো আঠালো হয়, দেখতে ভালো লাগে, খেতেও মজা লাগে। তো ভালো করে নাড়বো। এখন নেড়ে চেড়ে আমি আবার একটু ঢাকনা দিয়ে দিব। তো ঢাকা দেওয়ার পর আমার টমেটোগুলো এই পর্যায়ে এসে গিয়েছে, একদম সিদ্ধ হয়ে গিয়ে মিশে গিয়েছে। এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিব, কারণ যেহেতু আমি আলু দিয়ে রান্না করছি, সেহেতু আলুটা অনেক সময় আমরা রান্না করার পরে যখন চুলা থেকে নামিয়ে রাখি, দেখা যায় আলুটাতে আলুটা পানিটাকে একটু টেনে নেয় ঝোলটাকে। তো এর জন্য একটু পানি দিয়ে নিলাম। ভালো করে একটু রান্না হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। নামিয়ে দেন আমি এটাতে আবার আর একটু জিরার গুঁড়া দিব।
তো জিরার গুঁড়োটা দিলে খুব ভালোই লাগে, ঘ্রাণটা খুব মজা লাগে। আর এখন আমার এইরকম অবস্থা হয়েছে তরকারিটার, দেখতেই পাচ্ছেন তো এইরকম হয়েছে। তো আপনারা সবাই বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আসসালাম।